মাঝে মাঝে এমন হয় যখন খুব তাড়াতাড়ি কোনো লেখাযুক্ত ছবি কিংবা ইমেজকে টাইপ বা কম্পোজ করতে হয় কিংবা লেখাযুক্ত কোনো স্ক্যান ফাইলকেও টাইপ কিংবা কম্পোজ করতে হয় তাই আজকের ভিডিওতে আমরা দেখব লেখাযুক্ত যে কোনো ইমেজ ছবি কিংবা স্ক্যান কপিকে আমরা কিভাবে টাইপ বা কম্পোজ না করে জেপিজি ইমেজ টু টেক্সটে আমরা কনভার্ট করতে পারি এমনকি চাইলে আপনি যে কোনো বই কিংবা লেখাকে কিংবা ছবিকে আপনি মোবাইলের ছবি তুলে সেই ছবির লেখাগুলোকে আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন এমনকি আপনি সেই টেক্সটগুলো কিংবা লেখাগুলোকে আপনি অ্যামেসওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ যে কোথাও আপনি নিয়ে যেতে পারবেন তাহলে চলুন দেখেনি কাজটি কীভাবে করে তো এই কাজটি করার জন্য অর্থ জে পিজিকে কিংবা ছবিকে বা ইমএসকে আমরা যদি অ্যামেসঅর্ডে কনভার্ট করতে চাই আমাদেরকে যেতে হবে গুগল ড্রাইভে তো এই জন্য আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে যাবেন সেটা গুগল ক্রোম হলে ভালো হয় তো গুগল ক্রমে আসার পরে আপনি আপনার যদি জিমেলটি ওপেন থাকে আপনি এখানে অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করবেন আপনি ড্রাইভ ডট গুগল ডট কমে যাবেন তাহলে এই অ্যাড্রেসে গেলে আপনার জিমেলটি যদি অন্য ট্যাবে আপনার ওপেন থাকে তাহলে এটা সরাসরি এরকম গুগল ড্রাইভে চলে আসবে কিংবা আপনি যদি আপনার এভাবে জিমেলে প্রবেশ করেন জিমেলে প্রবেশ করলে আপনি এখানে জিমেলে এখানে অ্যাপস দেখতে পারবেন গুগল অ্যাপস আপনি এই অ্যাপসে ক্লিক করবেন তাহলে আপনি এখানে গুগল ড্রাইভের অপশনটি আপনি দেখতে পারবেন এই যেটা হচ্ছে গুগল ড্রাইভের অ্যাপস আপনি এখানে গুগল ড্রাইভে ক্লিক করবেন তাহলে এইভাবে আপনার গুগল ড্রাইভটি ওপেন হবে তাহলে গুগল ড্রাইভে এইভাবে আসার পরে আপনি এখান থেকে আপনার যে ইমেজটিকে বা যে ফাইলটাকে আপনি বা যে পিজিকে আপনি কনভার্ট করবেন এই যে মনে করেন আমি এখানে এই ইমেজ ফাইলটিকে কনভার্ট করব এটাকে আপনি গুগল ড্রাইভে আপলোড করতে হবে তো কিভাবে গুগল ড্রাইভে ফাইল আপলোড করতে হয় কিংবা কাজগুলো করতে হয় এটি নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে এই যে দেখুন গুগল ড্রাইভ মোবাইল থেকে কীভাবে ব্যবহার করতে হয় কম্পিউটার থেকে কীভাবে ব্যবহার করতে হয় কিংবা গুগল ড্রাইভ কীভাবে কাজ করে এটা নিয়ে আমার তিন চারটা ভিডিও আছে আপনি যদি ওই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন কিভাবে ফাইল আপলোড করতে হয় কিংবা গুগল ড্রাইভের কাজটা কী তো আশা করি এই ভিডিওগুলো আপনি দেখে নেবেন তো যাই হোক আপনি এখানে যদি আগের ভিডিওটা দেখেন এখানে আপনি যে কোনো ফোল্ডার আপনি ক্রিয়েট করে আপলোড করতে পারেন কিংবা আপনি সরাসরি এখানে ফাইলটি আপলোড করতে পারেন তো আমি এখানে নিউতে যাব নিউতে গিয়ে ফাইল আপলোডে ক্লিক করব তো ফাইল আপলোডে ক্লিক করার পরে আপনার যে ইমেজটি কিংবা ছবিটি কিংবা জেপিজিটি কিংবা স্ক্যান ফাইলটি যেখানে আছে সেখান থেকে আপনি এটাকে ওপেন করবেন তো মনে করো আমি এখান থেকে এই ফাইলটি এখানে এই জেপিজি এমএসটি আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে ওপেন দিলাম তাহলে দেখুন ফাইলটি আপলোড হচ্ছে একটু সময় নেবে আপলোড হয়ে গেলে এখানে এরকম টিক চিহ্ন আসবে তাহলে এখন যে আপলোড হয়েছে সেটা আপনি কোথায় কিংবা কীভাবে পাবেন তো এই জন্য আপনি এখানে গুগল ড্রাইভটি রিফ্রেশ দেবেন তাহলে আপনি এখানে সহজে খুঁজে পাবেন কিংবা আপনি এখানে যদি খুঁজে না পান আপনি এখানে রিসেন্টে ক্লিক করবেন এখানে যদি আপনি রিসেন্টে ক্লিক করেন তাহলে দেখুন রিসেন্ট আমি যেগুলো ইউজ করেছি কিংবা আপলোড করেছি সেগুলো এখানে দেখাবে কিংবা আপনি যদি যে কোনো ড্রাইভের ভিতরে আপনি আপলোড করেন তাহলে আপনি আরও সহজে পাবেন তো যাই আপনি খুঁজে না পেলে আপনি এখানে রিসেন্টে ক্লিক করবেন তাহলে আপনার ইমেজটি দেখতে পারেন এই যে আমার ইমেজটি আমি এখন দেখতে পাচ্ছি তাহলে এটার উপরে আপনি এভাবে ক্লিক করবেন তাহলে ক্লিক করলে এখানে এই অপশানগুলো আসবে দেখুন এখন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে কোনো অপশন নেই আমি যদি এখানে নর্মাল একটা সিঙ্গেল ক্লিক করি এখানে অনেকগুলো অপশন আসবে তো এখান থেকে এখানে থ্রি ডট দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন ওপেন উইথ ওপেন উইথ আপনি গুগল ডগস দিবেন কিংবা আপনি যদি আরও সহজে আপনি এটাকে ওপেন করতে চান তাহলে আপনি এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে প্রথমে দেখতে পারবেন প্রিভিউ তারপরে দেখতে পারবেন ওপেন উইথ তো ওপেন উইথে গিয়ে আপনি গুগল ডগস সেভাবে ক্লিক করবেন তাহলে এটা গুগল ডক্সে ওপেন হবে তারপরে একটু সময় নিবে আপনি তাকে একটু সময় দিবেন ওপেন করার জন্য এই দেখুন এটা গুগল ডক্সে ওপেন হয়ে গিয়েছে তো ওপেন হওয়ার পরে প্রথমে আমাদের ইমেজটি এখানে আছে আর নিচে এটাকে যেভাবে কনভার্ট করেছে সেই বিষয়গুলো কিন্তু এভাবে আছে তো এখন আমরা এটার সাথে মিলিয়ে নিব প্রথমে আছে আমাদের জেপিজি টু এম এস কনভার্ট অবলিক ইমেজ টু এম তো সেম এখানেও দেখুন জেপিজিটি এমএস ওয়ার্ড কনভার্ট এমএস টু তারপর এখানে দেখুন ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট টেন ন্যানো টেকনোলজি ন্যানো ইজ এ বেসিক্যালি দ্য ইউনিট অফ সেমভাবে এখানেও কিন্তু আছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ন্যানো টেকনোলজি ন্যানো ইজ এ বেসিক্যালি দ্য ইউনিট অফ দেখুন সবগুলো কিন্তু ঠিক আছে তারপরে এখানে আমাদের যে বাংলাগুলো আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক শব্দটি বললেই যা মনে হয় দেখুন ইমেজে কিন্তু সেম লেখাগুলো কিন্তু আছে তাহলে এখন আপনি এই লেখাটুকুকে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে কিংবা কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করে কপি করে আপনি অ্যামেসওয়ার্ডটি ওপেন করবেন ওপেন করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আপনি এখানে লেখাটুকুকে পেস্ট করতে পারেন তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু অ্যামেসওয়ার্ডে চলে এসেছে কিংবা আমরা সরাসরি আমাদের এই গুগল ডক্সের এই ফাইলটাকে আমরা কনভার্ট করে নিয়ে আসতে পারি তো এই জন্য আমরা ফাইলে যাব ফাইলে গিয়ে আমরা এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করব ক্লিক করার পরে মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ ব্র্যাকেটে ডক্স এখানে আছে আপনি ডক্সে সেভ করতে পারবেন তাহলে আমরা সেভ দিলাম তাহলে দেখুন এটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে এখন এটাকে আমরা কাট করে আমরা যে ফাইলে কাজ করতেছি আমরা সেখানে নিয়ে আসলাম তাহলে দেখুন এটা অ্যামেস ওয়ার্ডে ডাউনলোড হয়ে গিয়েছে তো এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম তারপর আপনি এখানে অ্যানাবল এডিটিং দেবেন তারপর দেওয়ার পরে আপনি এখানে প্রথমে দেখতে পারবেন ইমেজটি অর্থাৎ আমরা মিলানোর জন্য ইমেজটি এখানে আছে তাহলে দেখুন আমি এটাকে অ্যান্টার দিন নিচে নামালাম দেখুন আমাদের লেখাগুলো সবগুলো এখানে আছে তো আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি কিংবা চাইলে মিলিয়ে নিতে পারি তো আমরা ডিলিট করে দিলাম তো ডিলিট করে দেওয়ার পরে ফর্মেটগুলো মিল থাকবে না কিন্তু সবগুলো টেক্সট কিংবা লেখা এখানে আপনি জেপিজি থেকে খুব সহজে কনভার্ট করতে পারেন তো এখন আপনি এটাকে কন্ট্রোল এই কিংবা সিলেক্ট অল করবেন অল করে আপনি এখান থেকে যদি অল ক্লিয়ার ফরমেটিং দেন তাহলে দেখুন সবগুলোর ফরমেটিং চলে যাবে কিংবা এভাবে সিলেক্ট করে আপনি এটার ফ্রন্ট কালার যদি আপনি অটোমেটিক দেন তাহলে কিন্তু এটার ফ্রন্ট কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো যা হোক আপনি এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং দেবেন তাহলে ফরমেটিং চলে যাবে তারপর আপনি আপনার মতো করে এগুলোকে সাজিয়ে নেবেন যেমন আমি এটাকে সেন্টার করলাম তারপর এটাকে একটু বড় করলাম কিংবা এখান থেকে আমি ফন্ট বাড়িয়ে দিলাম তারপরে বোল্ড করলাম কিংবা নিচে নামিয়ে দিলাম এগুলোকে জাস্টিফাই করলাম অর্থাৎ যেভাবে আপনি এটাকে সাজাতে চান সেম আগের মতো আপনি দেখে দেখে সাজিয়ে নিতে পারেন কিংবা আপনি আপনার মতো করে এটাকে ঠিক করে নেবেন তাহলে দেখুন এখানে বাংলা কিন্তু অনেকটা এসেছে একটু ভেঙে গিয়েছে অর্থাৎ লোকাল শব্দটা ভেঙে গিয়েছে আপনি এটাকে একটু লিখে দিবেন লিখে দিয়ে আপনি এভাবে ফর্মেটগুলোকে ঠিক করে নেবেন তাহলে এটা খুব সহজে কিন্তু আপনি কনভার্ট করতে পারেন অর্থাৎ আপনার ঝামেলা অনেক কমে যাবে তো এটা তো একদম ফ্রেশ ছিল তা আমরা এখন অন্য আরেকটি আমরা এখন দেখে নেব দেখুন আমাদের জেপিজি ইমেজ ছিল কিন্তু এটা তো সবসময় আপনার কিন্তু এত ফ্রেশ কিংবা এত ক্লিয়ার থাকবে না দেখুন আমি আপনাকে আরেকটি ইমেজ দেখাই আরেকটি ইমেজ হচ্ছে এটা এটা কিন্তু অতটা ক্লিয়ার না কিংবা ফ্রেশ না এটা মাঝখানে দাগ আছে কিংবা স্ক্যান করা আছে এটা হচ্ছে আমাকে আমার আপওয়ার্কের ক্লায়েন্ট দিয়েছিল। পিডিএফ থেকে এটাকে এম ওয়ার্ডে কনভার্ট করার জন্য তো আমি সেম সিস্টেমে এটাকে এভাবে করে দিয়েছি তো এখন এটা আমরা করলে কেমন আসে সেটাই দেখব তো এই জন্য আমি আগের মতো গুগল ড্রাইভে গেলাম ড্রাইভে গিয়ে আমি আবার আমার এটাকে আমি আপলোড করব। তো নিউতে গিয়ে ফাইল আপলোডে গেলাম তারপরে এই যে এটাকে আমি ওপেন দিলাম তারপরে এটা আগের মতো আপলোড হবে আপলোড হয়ে গিয়েছে এখন যদি আমি এখানে রিসেন্ট ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে যে নেম দিয়ে সেভ করা আছে সেটা কিন্তু নিচে দেখাবে তো আমরা এখানে এটার ওপরে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গুগল ডগ্স দিব তাহলে গুগল ডগ্স ওপেন হবে আগের মতোই একটু সময় নেবে দেখুন এটাও কিন্তু যেরকম আছে সেমভাবেই কিন্তু এটা কনভার্ট হয়ে গিয়েছে এখন আপনাকে একটু সাজিয়ে নিতে হবে মনে করুন প্রথম দুই লাইন আছে তো তো আমরা প্রথম এটাকে দুই লাইন রাখবো তারপরে এটাকে আমরা একটু সেন্টার করে দেব এই কাজগুলো কিন্তু আমরা অ্যামেসওয়ার্ডে নিয়েও করতে পারি তো আপনি চাইলে আগের মতো এটাকে ডাউনলোড করে আপনি নিয়ে যেতে পারেন কিংবা আপনি কপি করেও অ্যামেসওয়ার্ডে আপনি নিয়ে যেতে পারবেন দেখুন আমি এখন নিয়ে এসেছি তো আগের মতো আমি সবগুলোকে সিলেক্ট করে ফন্ট অটোমেটিক করে দিলাম তারপরে এগুলোকে আমি চাইলে বোল্ড করব কিংবা আমি আমার মতো করে এগুলোকে সাজিয়ে নেব তাহলে এভাবে আপনি আপনার যে কোনো ইমেজকে কিংবা জেপিজি ফাইলকে কিংবা স্ক্যান ফাইলকে কিংবা মোবাইলদের ছবি তোলা ইমেজকে আপনি খুব সহজে এমএসওয়ার্ডে আপনি কনভার্ট করতে পারবেন তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং